দেহের নববস্তে সজ্জিত গলায় বর মানল নয়নে কাজল কপালে চন্দনের ফোঁটা মাথায় বর বসে সকারে এ রূপ তো কোনোদিন তোকে দেখিনি আমি আজকে তোকে দেখে কেমন মনে হয় জানিস কেমন তোকে দেখে মনে হয় আজ আমার মনে গলক বিহারী নারায়ণ গলক ছেড়ে দিয়ে আমার ঘরে জন্ম নিয়েছে আমার সন্তান রূপে আমার মনে হয় কি জানিস তারপরে শ্রীকৃষ্ণ গোচারণে যাবে বলে তার সখারা তার অপেক্ষায় রত তার মা নন্দরানী ক্ষীরসর নবনী খাইয়ে দিয়ে মাথায় ময়ূর গুচ্ছ বেঁধে দিয়ে পিতা কি বলছে পিতা এই নন্দ মহারাজ পিতা মাই তুমি অনুমতি দাও আমায় তোমার আদেশ পেলে আমি সখাদের নিয়ে আমি গোচারণে যাব তোকে দেখে কেমন মনে হয় জানিস আমার তোকে দেখে মনে হয় আমার তারপরে শ্রীকৃষ্ণ এসেছে আমার ঘরে আমার সন্তান না না পিতা না ফোকারে পিতা তাও যদি না হয় আমার মনে হয় কি জানিস শ্বেতা যুগে শ্রীরামচন্দ্র তার হবে রাজ্য অভিষেক পিতার অবর্তমানে অযোধ্যার কৃত সিংহাসনে বসবে যার মাথায় মানবে রাজমুকুট অগুণ পূজার হবে তার শাসক সুন্দর তার মা সাজে স্বর্ণ মুকুট মাথায় দিয়ে গলায় স্বর্ণমালা পরিয়ে দিয়ে পিতা কি বলছে পিতা তুমি অনুমতি দাও বাবাই তোমারই অবর্তমানে বসবো অযোধ্যার পবিত্র সিংহাসনে আমি আজ হচ্ছে রাজ্য অভিষেক সকালে তোকে দেখে মনে হয় কি জানিস আমায় তোকে দেখে মনে হয় সেজে ছিল স্বয়ং ভগবান কিন্তু আমি তো ভগবান নই আমি যে শুধুমাত্র তোমার তোর গোপালের চন্দনের ফুটে দেখে কেমন মনে হয় জানি কেমন আমার মনে হয় কি জানিস তোর কপালে তিলক দেখে মনে হয় আমার কলিরিণী মায় বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছো গো বিষ্ণুপ্রিয়া তুমি হাতে মুখে বিদায় দাও আমার আমি সন্ন্যাসে যাবো তোমার মতো পিতা যার আছে সে তো বড় ভাগ্যবান গো পিতা আর এই ভাগ্যবান তার এত সুন্দর পিতাকে ছেড়ে কোন জায়গায় যেতে পারে আমি আমি কখনো তোমায় ছেড়ে আমি কোথাও যাব না পিতা কোথাও যাব না গো তোর অপেক্ষায় রত তোর মা যার গর্ভে দশ মাস দধি ঠেঙেছিস ঘরে এখন বসে আছে তোর জননী জানা বাবা সত্যি বলেছি বাবা আজকে না আমার শুভ পরিণয় তাই শুভযাত্রা যাবার অগ্নি যেন তুমি সুন্দর করে আমাকে বহরে বেশি সাজিয়ে দিয়েছো পিতা কিন্তু যে মায়ের গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করেছি
যে মায়ের স্তনের দুগ্ধ পান করে আমি পৃথিবীর আলো বাতাস দেখেছি যে মায়ের আদর্শে থেকে আমি বড় হয়েছি সে মা যে শুধুমাত্র আমার মত পরিচয়ে বসে আছে আমি যাব পিতে যাব সে মায়ের কাছ থেকে পদধূলি নিয়ে মায়ের রিকার্ড বিদায় নিয়ে আমি তোমার সঙ্গে যাব সেই উজানী নগর গোপিতা উজানী নগর পিতা উজানী তুমি নাকি সকল প্রজাবাসীকে নিয়ে আনন্দ করবে তা না করে আজ থেকে চম্পকের এক প্রান্তে বসে যেন তোমার নয়ন বাড়ি তুমি নিক্ষেপ করছো কেন মা পারি না আমি অতীতের কথা বলতে একটুকু পারি না আমি অতীতের কথা বলতে যখনই অতীতের কথা আমার মনে আসে আনন্দের দিনে আমার সুখের কান্না বয়ে যায় আজ সে কি বলছো মা আনন্দের জন্য তোমার নয়ন ধারা বয়ে যায় তুমি ভুল বলছো মা ভুল বলছো আমার মনে বলছে নিশ্চয়ই তোমার কোনো গোপন কথা মনে পড়েছে বলে তুমি আজকে এই শুভ দিনে যেন তোমার দু চোখে অশ্রু ঝরাচ্ছ মা তাই জানো মা আজকে আমার শুভ দিন পিতা মোহরে কত সুন্দর করে যেন আমাকে বহার বেছে সাজিয়ে দিয়েছে শুধুমাত্র ওজানি নগরে যাবার চুপ করো কাকা চুপ করো কি বললি তোর পিতা তোকে বর বেছে সজ্জিত করে দিয়েছে দেখো না দেখো খুলে ফেলে এই পটু দাঁড়াও মা তোকে আমি বর বেছে দেখতে চাই না খুলে ফেলে কি করছো তুমি খুলে ফেলে আমি যে বড় আশা করে এসেছি শুধুমাত্র তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাবো সেই উজানি নগর বিবাহ করতে তাই তুমি আমাকে বিদায় করে দাও মা তুমি আমাকে বিদায় করে দাও বিদায় দিও ও মা জন
Amiga.
আমার অপরাধ ক্ষমা করে দিন আপনি, যা শাস্তি দেওয়ার আমাকেই
দিন তুমি সরকার তুমি শুনতে পাবে কি জানো যে অপমানে অপমানিত হলাম আমি তুমি শুনতে পাবে যে তোমার স্বামী চাঁদ বেনে আত্মহত্যা করেছে না পাতালের গভীরতা মাপার জন্য সবই ব্যর্থ হয়ে গেল আমার তোকে দেখে কি মনে হয় জানিস আমার তোকে দেখে মনে হয় যে সোনকার গর্ভে তোর জন্ম হয়েছে ঠিক আমি বুঝি তোর পিতা নই রে you
যদি আমার হিট কিন্তু চাইতে যদি কিনা তার নিজের হস্তে পক্ষ ছেড়ে দিতে আমি দিতাম তোমার হস্তে তুলে তুমি এমন কিছু চাইলে সরকার আমি তোমায় দিতে পারলাম না মিথ্যে ভয় মুছে ফেলো অন্তর হইতে শিবের প্রসাদে দাহিতে মনসারে প্রভু বার বার হয় কাল ভুজকের কথা নাই বল মরে প্রতিজ্ঞা মা মনসার অভিশাপীতি নিতান্ত আতঙ্কিত করিয়াছে তোমায় তাই কহ পূজিতে মনসা নতুবা পূজিতে বিপদে নাহি কণ্ঠা তীব্র অভিশাপ সাধরি কহ চির শান্তিময়ী দেবী শান্তি বাণী দানে শান্ত করে রাখেন ভক্তরে কোন দিন মরতে আসে মানবের কাছে নিজ পূজা করে প্রার্থনা নাহি নাহি কেহ মনসার ভক্ত বলি যে যায় পরিচয় সে অতি ক্রূর নিষ্ঠুর প্রকৃতি যার সে পায় দেবীর অর্চনা নিয়তি কেন বাধ্যতে আগে থেকেই লেখা হয়ে গেছে কার ভাগে কি ঘটবে সুরকা শুনিয়ে তো সরকার নিয়তির গীতি তাই যদি হয় তাহলে কেন এত ভয় বিশ্ব ঘটনা প্রবাহ যেভাবে হবে প্রবাহিত ঠিক সেইভাবে জীব ভেসে চলে যাবে নিয়তির গীতির অতীতে সর্বত্র কারণ হয়ে থাকে তাহলে পিতা 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 চিন্তা করি ধীরে ধীরে শুষ্ক হবে না মনসার অভিশাপ এই তো হয় নিয়তির লিপি তা সফল হওয়ার হলে হবে সফল নতুবা বদলা খাদ্যার পক্ষপাতিয়া রহিব প্রস্তুত চূর্ণ যদি হয় কোন খেদ করিব না তাই জানি আমি একমাত্র আশুতোষের ভক্ত আমি তার ইচ্ছে হয় ভক্ত রক্ষা করিবেন তিনি নতুবা ওই বড় তার কপাল বলে ধ্বংস করে আমি তুমি আর বাধা দিও না সরকার মাই না জানি বারবার তুমি আমাকে বিদায়ের কথা বলছো যেন হতাশ করে ভয় আমার প্রাণটা কেমন কেমন করছে যেন সনকা কাছে এসো কাছে সনকা সনকা আর তুমি বাধা দিও না আমায় আর বাধা দিও না মিথ্যে ভয় মুছে ফেল অন্তর হইতে শিব পাদ পদ্মবি না অন্য পদে কহুনে পুষ্পাঞ্জলি আমি শিব মন্ত্র দীক্ষা মোর মহা শৈব আমি শিবের প্রসাদে প্রস্তুত করি রাত করি সর্বসময় যন্ত্রগ্রহ করি আমার বণিক আমি তথাপি কেহ নাই সুখী আমার সমা সন্তানকে নিয়ে যাবি উজানি নব ঋষি প্রবাদ না হতে হতে সন্তানকে যেন তুমি আমার সন্তানের মুখ থেকে যেন আমি আমি তুলব তোমার সন্তানকে তোমার কোলে আমি আমি কথা দিলাম তোমায় আমি জানি না ও জানি না গোর থেকে ফিরে আসতে পারবো কিনা তাই যাবার সবাই আমার তুমি শেষ পর্যন্ত গ্রহণ করো
আর তুমি আমাকে বিদায় করে দাও জননী বিদায় করে দাও বিদায় করে দাও গো আমার মা তুমি ছাড়া কোথায় পাবো বিদায় করে দাও গো আমার মা ও মা বিদায় করে দাও গো আমার মা ওখানে Oh,
নিচলাম ওই ভক্ত লোকে
আমার ইষ্ট দেবতা অপ্রতে রাঙা চরণে রইল আমার সকল দেখতে দেখতে আমার একমাত্র কন্যা বিবাহের দিন উপস্থিত হয়েছে আমার রাজ্যে প্রত্যেকটি প্রজা এসেছে আমন্ত্রণ রক্ষা করার জন্য হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৈদ্য বর্ণ শিশু যখন এসেছে প্রজাবৃন্দ আপনাদের কাছে আমরা একটাই আমার একমাত্র কন্যাকে আপনার প্রাণ ভরে আশীর্বাদ করুন তার দাম্পত্য জীবন সুখে হয় তাই তো আমার একমাত্র কন্যাকে তার বৈদ্য সখীরা নববেশে সুসজ্জিত করছে কে দেখি আমি আমার অর্ধাঙ্গিনী মেনকাকে দেখছি মেনকা আসগো মেনকা কোথায় গেলি গো দেখো তব ছয়টি শতকোটি প্রণাম করলে চির আয়ুষ্যতি হবে জানো মেনকা আজকে বিবাহের দিনে কেন আমার মন খানা যেন বিচলিত হয়ে যাচ্ছে এ কি বলছো গো না জানি একমাত্র কন্যাকে বিবাহের পর আমাদের বিদায় করে দিতে হবে তাই তো তা পঞ্চসখীরা বিবাহের জন্য আমার কন্যাকে নববস্ত্র পরিধান করে সুসজ্জিত করছে সত্যি বলেছো গো কে দেখি কথা বলবো মেনকা বলো আমাদের একমাত্র কন্যা বিবাহ তাকে নববেশে সুসজ্জিত করার পর কেমন লাগছে মনে বড় আশা আমি নিজ নয়নে দর্শন করব তাকে সত্যি বলেছো গো তাহলে আজ আমাদের একমাত্র বিহলাকে দেখি দেখতে হবে গো তার সখীগণ কেমন করে আমার কন্যাকে সজ্জিত করেছি বেশ আর বিলম্ব নয় অতি সত্য নারায়ণ করো মম সন্তান বেহুলা বেহুলা রে আয় মা আর বিলম্ব করিস না মা তোমার দাম্পত্য জীবন চির সুখে যেন হয় মা গো বিহুলা দেখো দেখো আমার অষ্ট সখীরা আমাকে সুন্দর করে এই বউ বেশে সাজিয়ে দিয়েছে বলো গো আহা কি বা মরি মরি রূপ হেলা মম সন্মুখে বন্যায় মান হয়ে আছে চতুর্ভুজ গোলক দেয়াল নারায়ণ বাবাঙ্গিনী স্বয়ং লক্ষ্মী দেবী ধরা দামে পতিত হয়েছে সত্যি বলেছ দণ্ড মেনকা আমি ওজনের বাচস্পতি ধরব না সত্যি গো আজ আমি এমন মেয়েকে জন্ম দিয়েছি আমি যে ধন্য হয়ে গেছি গো ঠিকই বলেছ মেনকা মারে বলো না বাবা আজ সত্যিকার পঞ্চ সখীরা সুন্দর করে আজ বধু বেশি সাজিয়েছে রে বা হ্যাঁ বাবা কিন্তু আজ আমি ধন্য হয়েছে সত্য কিন্তু এই বেশি দেখে কেন বুকের ভেতরটা আমার বার বার কেঁপে কেঁপে উঠছে বাবা না জানি আর শুভ লগ্ন এগিয়ে এসেছে বিবাহের পর চলে যাবি শ্বশুরাল হয় মনে পড়ে যায় সেই পূর্বের কথা যিনি আলোকমালা সুসজ্জিত করে জন্মগ্রহণ করেছিলিস এই উজানি রাজপ্রসাদ আলোকমালা সুসজ্জিত করেছিলিস বাবা সবই তো কথা তোমাদেরই শুনলাম গো কিন্তু এই কথা তো বললে না তোর আর ক্ষণকাল পরে যে হবে শুভ পরিণাম অর্থাৎ বিবাহ করছি উদার চম্পলা হতে তুমি বলতো এই মাটির প্রতিমা তৈরি করে কি কেন বাবা এই মাটির প্রতিমা কে তৈরি করে জানো সে যে অন্য কেউ নয় তারা হচ্ছে মৃৎশিল্পী বাবা তুই ঠিকই বলেছিস মাটির প্রতিমা তৈরি করে মৃৎশিল্পী খড় বাঁশ কাদা দিয়ে সুন্দর করে একটা কাঠামো তৈরি করে তারপর ওই মৃৎশিল্পী নিজের মনের রং তুলি টানে
সুন্দর করে প্রতিমাটিকে তৈরি করে নে মা শেষে অর্থের বিনিময়ে ওই মিল শিল্পী প্রতিমাটিকে বিক্রি করে দেয় কোন গ্রামের ক্লাবের ছেলেদের কাছে কিংবা শহরের লোকেদের কাছে ওই ক্লাবের ছেলেরা কিংবা শহরের লোকেরা প্রতিমাটিকে কাঁধে করে নিয়ে যায় মহাধুমধাম করে তাদের গন্তব্য স্থানে সেখানে একটা সুন্দর করে বেদী নির্মাণ করে নে মা পুরোহিত মশাই এসে ওই প্রতিমার মধ্যে প্রাণের সঞ্চার করে মন্ত্রপুত করে প্রতিষ্ঠিত করে বেদীর উপরে তারপর পুজো শুরু করে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী নবমী পুজো শেষে দশমী পুজো হয় দশমী পুজো সমাপ্ত হলে বিজয়ের বাসটা উঠে তারপর মহাধুমধাম করে ওই গ্রামের ক্লাবের ছেলেরা কিংবা শহরের লোকেরা ওই প্রতিমাটিকে বিসর্জন করতে নিয়ে যায় কোথায় জানে কোন জলাশয় কিংবা নদীতে আচ্ছা বলতো মা ওই প্রতিমা বিসর্জনের সময় সব থেকে বেশি দুঃখ পায় কে এই প্রশ্নের উত্তর তোর কাছে জানা থাকলে তুই আজকে আমাকে দিতে পারবি না ওই প্রতিমা বিসর্জনের সময় পুরোহিত কাঁদে না কাঁদে না গ্রামের গ্রামের লোকেরা কাঁদে না শহরের লোকেরা কাঁদে কে জানে যে মৃৎশিল্পী ওই প্রতিমাটিকে তৈরি করেছিল নিজের মনের রং তুলির টানে গাড়ির করে বসে টুকরে টুকরে কাঁদে রে মা বাবা কি বলতে চাইছো গো তুমি তুই যে আমার মানব প্রতিবারে মা বাবা বেদে বলে আমি তোর প্রতিষ্ঠিত দেখতে পাবো রে মা আমি তোর বিসর্জন সইতে পারবো না চুপ করো চুপ করো তোমরা তোমরা চুপ করো বন্ধ করো এই কথা আমি শুনতে চাই না কথাই বলেছে গো বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই বড় মন্ত্রবা পিতিমা বর্ণে পিয়ন্তে সর্বদেবতা এই যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে